25শে জুলাই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাতে অনুষ্ঠিত হলো হ্যালো কলকাতা কালচারাল ফিয়েস্টা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল মহানগর পত্রিকা। সুবিখ্যাত লেখক সমরেশ মজুমদারের প্রসূত মহানগর পত্রিকা এখন কর্তৃত্বে আছেন রঞ্জন সেনগুপ্ত এবং ঈশানী সেনগুপ্ত পল। 25শে জুলাই অনুষ্ঠানে ঈশানী না আসতে পারলেও মঞ্চে সবসময় ছিলেন রঞ্জন সেনগুপ্ত মহাশয়। মহানগর পত্রিকার ব্যানারে প্রায় 10 জন গুণী শিল্পী, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং বাচিক শিল্পী তাদের প্রতিভা পরিবেশনা করেন হ্যালো কলকাতা ফিয়েস্টাতে, জানালেন আশিস বসাক, এডিটর ডিরেক্টর হ্যালো কলকাতা। অনুষ্ঠানের শেষে রঞ্জন সেনগুপ্ত এবং আশিস বসাক সকল প্রতিভাশালী কলাকুশলীদের হাতে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেন। বিশেষ মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন গ্রহণ করেন রঞ্জন সেনগুপ্ত, যিনি একাধারে মহানগর পত্রিকার কর্ণধার ছাড়াও ইন্টারন্যাশনাল লিটারেরি ফাউন্ডেশনের সিনিয়র এডিটোরিয়াল বোর্ড মেম্বার। ILF-এর প্রকাশিত 2টি বই ILF 50-এ 50 এবং ILF 1431 তুলে দেওয়া হয় মহানগর পত্রিকার কর্ণধারের হাতে। অনুষ্ঠানের শেষে রঞ্জন সেনগুপ্ত এবং আশিস বসাক দুজনেই ঘোষণা করেন যে আগামী দিনেও হ্যালো কলকাতা এবং মহানগর পত্রিকা একসাথে অনেক সাংস্কৃতিক ও সাহিত্য সভার আয়োজন করবে। মহানগর পত্রিকা সাল সংগ্রাম প্রকাশিত আগে সম্ভবত মহালয়া দিন এরকমই একটা দিন ধার্য হয়েছে, যদি সেরকম ব্যতিক্রম কিছু না ঘটে। আমি মহানগর পত্রিকা এখানে যারা উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা এত দূর থেকে এসে পার্টিসিপেট করেছেন। আগামী দিনে ILF-এর সাথে আমরা আরও অনুষ্ঠান করব এবং আরও আমরা এরকম পার্টিসিপেট করতে পারবো আমরা আশা করছি। নেক্সট প্রোগ্রাম আমাদের আমি স্পেশাল থ্যাংকস জানাবো আমাদের আশিস বসাককে, যিনি আমাদের এত সুন্দর মঞ্চ উপহার দিয়েছেন এবং ILF-এর কর্ণধার এবং হ্যালো কলকাতার কর্ণধার মিডিয়া মাধ্যমে বলে মহানগর পত্রিকা। আমি এইভাবে তাদেরকে সুযোগ করে দিচ্ছে যে প্রত্যেককে পারফর্ম করা, তাদেরকে মঞ্চ করা, মঞ্চতে পারফর্ম করার যে সুযোগটা করে দিচ্ছে, এর থেকে বড় কৃতজ্ঞতা ওনাদের প্রতি আর হতে পারে। একটু সবার নামটা ম্যাডাম, আপনার নাম? স্বপ্না প্রামাণিক। সঙ্গীতা বসুরে। সময় ভট্টাচার্য। আমি ডক্টর কবির রায় বাচার। আমি ভাষিক ভট্টাচার্য। আমি প্রিয়াঙ্কা সাঁতরা। আমি সুপ্রিয়াঙ্কা ঘোষ। আমি সোনালী সেন। আমি পাপিয়া ঘোষ। আমি কুণাল রায়। আমরা অত্যন্ত আনন্দিত, আজকে মহানগর পত্রিকা ভীষণভাবে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, তার জন্য আরেকবার ঈশানী সেনগুপ্ত পল এবং রঞ্জন সেনগুপ্ত দুই কর্ণধার মহানগর পত্রিকার তাদের প্রতি আমাদের হ্যালো কলকাতা এবং ILF-এর পক্ষ থেকে অপরিসীম কৃতজ্ঞতা। ধন্যবাদ। আশিস বসাক, লাইভ অ্যান্ড বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা।